This is Amos Entertainment. Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Dhumpan cancerer karon. Alcohol consumption is injurious to health. Moddopan shasther pokkhe khotikor. Strange fits of passion have I known, and I will dare to tell, but in the lover's ear alone, what once to me befell. Ei je sara jiboner eto lekha likhe, eto boi ghata, smritir rokomari durotte phire jawa, ta ashole abeger, passioner, shei sob opurup tadonay phire jawa. খানিকটা অবাক হই, আবার অবাক হইও না, যখন ভাবি যে ২৫ বছর বয়সে জীবনের প্রথম উপন্যাসের নাম রেখেছিলাম এই আমি একা অন্য। আর কিছু বলার থাকে? বাবা আর মার কথা ভাবলে আমি মনে মনে দার্জিলিংয়ে এসে পড়ি। আমরা তিনজন জনমানব শূন্য মেড়ে দাঁড়িয়ে, হ্যাঁ একসময় দার্জিলিংও এরকম নির্জন ছিল। বাবা আমাকে একটা পদ্য বলতে বললেন, বললাম। বাবা বললেন, এবার একটা কবিতা তোমায় শোনাচ্ছে যা এখনই তুমি বুঝবে না, বড় হলে বুঝিয়ে দেবো। আর বাবা জলদ গম্ভীর কণ্ঠে ইংরেজিতে কবিতা বলছেন। কবিতাটা বড় হয়ে আর বাবার কাছে পড়া হয়নি। দার্জিলিংয়ের এই যে সন্ধ্যা, এটা ১৯৫৫ সালের মধ্য জুনে, আর সে বছরই ১৫ ডিসেম্বর বাবা চলে গেলেন। কাকা তার শ্রাদ্ধের দিন পড়ে শোনালেন সেই কবিতা, স্বামী বিবেকানন্দের কালি দ্য মাদার। দ্য স্টার্স আর ব্লটেড আউট, the clouds are covering clouds, it is darkness, vibrant, sonant, in the roaring, whirling wind. Are the souls of a million lunatics just loose from the prison house, wrenching trees by the roots, sweeping all from the path? Dance, in destruction's dance, come, O mother, come. Who doth misery love and hug the form of death, dance in destruction's dance, to him the mother comes. আমার সব গল্প, সব প্রবন্ধ, সব উপন্যাস মিলে একটাই যেন কাহিনী, একটাই জীবন, একটাই নিরবচ্ছিন্ন রহস্য। একটা বাড়ির ঠিকানা দিয়ে গাথা এক একটা কাহিনী সম্ভবত একটাই পল্লীর জীবন কথার মায়া বাস্তব। একটা পাড়া, তার হাজার চরিত্র, লক্ষ স্মৃতি ও অযুত স্বপ্নে ঘেরা এই সব গল্প বাস্তবে ও কল্পনায় আক্রান্ত আমারও জীবন কাহিনী। গত ৩০-৪০ বছর ধরে একটু একটু করে বলে আসছি, আর একত্রে পেয়ে এখন মনে করতে পাচ্ছি এই গল্প, এই উপন্যাস কি পার্সোনাল এক ডায়েরির কাজ করছে আমার জীবনে। একটা পাড়ার জীবন ঘিরে, সেখানকার বাঙালি, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, গান বাজনা, প্রেম ভালোবাসা, বন্ধু বান্ধব, মস্তান, হিরো, রূপসী, তিলোত্তমাদের নিয়ে স্বপ্নে জাগরণে যে জগৎ দেখেছি, তাই কি করে বছরের পর বছর ধরে কলমে এসেছে, আর তারপরেও কত বলার বাসনা রয়ে গেল। এই পাড়া যেন আমার স্বর্গ, মর্ত, পাতাল। আমি মধ্য কলকাতার ছেলে। আমাদের পাড়ায় নানান ধরনের সম্প্রদায় পাশাপাশি বাস করত। আমাদের বাড়ির সামনে যে বাড়িটায়, তাতে চার ঘর অ্যাংলো ইন্ডিয়ান,
আমি আমার ছাতের চিলে কোঠায় বসে পড়াশুনো করি, সারাদিন কাটে ওখানে, সন্ধ্যেবেলাও কাটে। আর আমি জানলা খুললে দেখতে পাই পেছনের বাড়িতে একটি অ্যাংলো ইন্ডিয়ান সুন্দরী, অপূর্ব সুন্দরী, সে গ্রামোফোন বাজিয়ে দারুণ নাচছে। তার জীবনের আকাঙ্ক্ষাই হলো সে বড় ক্যাবারে আর্টিস্ট হবে। এই মেয়েটি আজকে ভাবলে অবাক লাগে, কালক্রমে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ক্যাবারে আর্টিস্ট হয়েছিল। এই লাশিয়াস লোলা মেয়েটি পরে নাম হয়েছিল লাশিয়াস লো অবশ্যই, কিন্তু তাকে আমি যখন চিনতাম, দেখতাম দূর থেকে এবং তার নাচ দেখতাম, তখন তার নাম কেবলই লোরেন স্পিন্টন। আমার সামনের বাড়িতে একদল অ্যাংলো ইন্ডিয়ান থাকতেন, তাদের মধ্যে একটি ছেলে ছিল সিরিল ওয়াটসন, সে বিওএসিতে কাজ করত। সিরিল ওয়াটসন সে রাত্রির বেলা চাঁদের আলোয় লাটাই ধরে ঘুড়ি ওড়াত। ও বলেছিল, আমার কাছে চাঁদ একটা অন্য ব্যাপার, তোমাদের যে চাঁদ আছে সে চাঁদ হয়তো আমাদের চাঁদের থেকে আলাদা, আমার চাঁদ হচ্ছে অ্যাংলো মুন, অ্যাংলো চাঁদ। এটা নিয়েও আমি একটা পরে গল্প লিখেছিলাম, অ্যাংলো চাঁদ। এইসব লেখা আমার রিমেম্বরেন্স অফ টাইম পাস্ট, যে অতীত আমার স্মৃতিকে ভর করে আমার বর্তমানে এসে পড়েছে। পাতা উল্টোতে উল্টোতে হয়তো আমিও ভাবতে বসব, এর বাস্তব কোথায়, কল্পনা কোথায়, সবই তো মায়াতে মেশা। এই মিলেমিশে এক তৃতীয় ও স্বাধীন সত্য হওয়াকে তাত্ত্বিকরা বলেন সাহিত্যের রসায়ন। আমার এক প্রিয়তম লেখক জেমস জয়েসের মগজে ডাবলিন বহন করে বেড়ানোর মতো আমিও আমার ক্ষুদ্র ক্ষমতায় এই পাড়াকে মগজে ও হৃদয়ে বহন করে বেরিয়েছি। যারা এসব পড়েন ও ভালোবাসেন তারা আমার জন্ম জন্মান্তরের দোসর। হ্যাঁ, আমি বহু জন্মে ও জন্মান্তরে বিশ্বাস করি, এই জন্মেই আমার কয়েক জন্মান্তর হয়ে যায়নি কি। সম্পর্কের বিবর্তনে একটা ভাঙাচোরা মানে মন নিয়ে সবসময় থাকতাম, কেন যেন মনে হতো যে জীবনটাকে নিজের মতন কেন বাঁধা যায় না। এটাই হয়তো একটা কারণ উপন্যাস গল্প লেখার। তার কারণ হচ্ছে সত্যি কথা, যে জীবন, যে জীবনটাকে নিজে ধরে রাখতে পারি না দু হাতে, সেটাকে দুটি আঙুলে লিখে 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 হয়তো বেঁধে ফেলা যায়। অ্যাংলো ইন্ডিয়ানরা আমার চোখের সামনে একটু 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 করে হারিয়ে গেল। কেউ কানাডা চলে গেল, কেউ অস্ট্রেলিয়া চলে গেল, কেউ ইংল্যান্ড চলে গেল। এই অ্যাংলো ইন্ডিয়ানদের চলে যাওয়াটা আমি দিনের পর দিনের পর দিন চোখের সামনে দেখেছি। ওই পাড়াতে থেকে এক একজন হারিয়ে যাচ্ছে আর তার ফিরে আসা নেই। আমি পাড়া থেকে যখন চলে গেলাম 68 সালে, তখন কত বন্ধু হারালাম, বিশেষ করে এই অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু বান্ধবদের এবং তারপরে আরও অনেককেই। এবং যখনই কারোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় তখনই যেন চলে যাওয়ার সময় হয়, যেটা শুরু হয়েছিল বাবার সঙ্গে। বাবার তখন 60-এর কাছাকাছি বয়স যখন বাবার সঙ্গে ওই দার্জিলিংয়ে গিয়েছিলাম, সে বছরই বাবা চলে গেলেন। আমার যখন জন্ম হয় তখন ওর বয়স 52, এবং তিনি খুব চেষ্টা করেছিলেন শেষ বয়সে আমাকে বন্ধু করে আরও দীর্ঘদিন বাঁচার, কিন্তু সেটা হয়নি। কাকাও চলে গেলেন তার 6 বছর পরে 61 সালে, এবং তারপরে মা। এই মার সঙ্গে যে কত সুন্দর সময় কেটেছে আমার জীবনে, কিন্তু সেই সময়গুলো কিন্তু একেবারে ছোট বয়সে। নরেন্দ্রপুরে যখন আমি পড়ি প্রত্যেক সপ্তাহে মা আমাকে দেখতে আসে, আর আমি মাকে নিয়ে, ওখানে খুব সুন্দর ঝিল আছে, সেই ঝিলের পাড়ে গিয়ে মার আঁকিয়ে বসতাম মাঝে মাঝে, আর ওই জল দেখতে দেখতে মার সঙ্গে গল্প হতো। এক একদিন অদ্ভুত, মা এক একটা গল্প বলতেন, একটা ঘটনা বলতেন। আমি অতীত থেকে মাঝে মাঝে ঠেলে ঠুলে অনেক কসরত করে বর্তমানে পৌঁছই এবং চেষ্টাও করি থাকতে, কিন্তু আমার গল্প উপন্যাস কেন জানি না একটা সময়হীন জায়গায় চলে এসেছে দিনে দিনে। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সব যেন গোলমাল হয়ে যায় এক এক সময়। আর আমি যখন সেগুলো পড়ি তখন মনে হয় যে আমি যেন নিজেই একটা চরিত্র, আমি লিখছি না,
আমি সেই উপন্যাস বা সেই গল্পের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছি। সব বিচ্ছেদের উপরে যে আমার জীবন ভর করে আছে তা কিন্তু নয়। অনেক সাহিত্য এই যে করলাম, এগুলো তো জীবনের এই সব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক জায়গায় আনতে, এবং এই সাহিত্য করতে গিয়েই আমি আমার স্ত্রীকে খুঁজে পেলাম। তার সঙ্গে যখন বিয়ে হলো, আমি তা কিছুদিনের মধ্যেই ওকে বলেছিলাম যে তুমি একটা গান কি আমাকে শোনাতে পারো। বললো কি গান? আমি বললাম দুঃখ রাতে হে নাথকে ডাকিলে। আমার সাংবাদিক জীবন কিন্তু শুরু হয়েছিল ইংরেজি কাগজে, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, এবং সেখানে আমি ঢোকার কিছুদিন পরেই আমাকে তার ম্যানেজিং এডিটর অভিকবাবু বললেন যে একজনকে ইন্টারভিউ করতে হবে, আমি যেন তৈরি থাকি। কে? না, পণ্ডিত রবিশঙ্কর। তো রবিশঙ্করের সেই ইন্টারভিউটা বেরোবার পরে খুব আলোড়ন হয়েছিল, এবং রবুদারও খুব ভালো লেগেছিল। আমি পরে ওনাকে রবুদাই বলতাম, আমি ওনার বাজনা শুনতে যেতাম আর মাঝে মাঝে ওনাকে ইন্টারভিউ করতাম। তখন উনি বলেছিলেন এত খুচরো খাচো ইন্টারভিউ করো কেন, বড় করে করো। তাই কথাটা যখন অফিসের যিনি তখন জেনারেল ম্যানেজার অরূপবাবুর কানে যায়, উনি বলেছেন তুমি করো একটা বই করো তাহলে ওনার সঙ্গে করে, তখন একটা কাজে নিযুক্ত হলাম। সেটাই পরবর্তীকালে রাগ অনুরাগ বলে। এই বইটা করতে গিয়ে আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়েছে রবিশঙ্করের সঙ্গে, এবং সে সময় একটা নতুন জগৎ খুলে গেল আমার। তারপর আমি হঠাৎ একটা সুন্দর সুযোগ পেলাম বিদেশে কাজ করার। বিদেশে কাজ করার মানে একটা স্কলারশিপ পেলাম ফরাসি দেশে গিয়ে উচ্চ সাংবাদিকতা শিক্ষা করার, ইসি স্কলারশিপ। প্যারিসে গেলাম, তখন সদ্য বিবাহিত বউকেও নিয়ে গিয়েছিলাম, গোটা ইউরোপ ঘুরলাম আমরা। শুধু সাংবাদিক লেখালেখি নয়, নিজের পছন্দ মতন, নিজের সময় মতন, সংকীর্ণ অবসরের মধ্যে কিছু গল্প, কিছু উপন্যাস, সেগুলি লিখে যাচ্ছি একের পর একের পর এক। আর এই সুযোগে আমার এত মানুষের সঙ্গে আলাপ হলো, কিছুটা সাংবাদিকতার কারণে এবং কিছুটা লেখালেখির কারণে। আমার সঙ্গে বেশ সুন্দর সখ্য হলো শক্তি চট্টোপাধ্যায় কবির, খুব সখ্য হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং আমাকে প্রায় অভিভাবকত্ব দিতে শুরু করলেন একটা সময় রমাপদ চৌধুরী লেখক এবং সন্তোষ কুমার ঘোষ। বড় মানুষ কীরকমভাবে বড় হয় এবং তার কত রকম গুণ থাকতে পারে তার একটা আন্দাজ পেলাম যখন ইন্টারভিউ করতে গেলাম কাকে না সত্যজিৎ রায়কে। কি অপূর্ব পড়াশুনো, কি অপূর্ব চিন্তা ভাবনা, কি সাংঘাতিক ভদ্রতা ওনার। শেষ যখন ওনাকে ইন্টারভিউ করি 1992 সালের জানুয়ারি মাসে, উনি বলেছিলেন আমার মাথার মধ্যে যেন তো একটা বাংলা আত্মজীবনী ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা বলার 3 দিন পরে উনি হাসপাতালে গেলেন আর ফিরে এলেন না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনি রবিশঙ্করের বই করেছেন, আপনি বিলাত খানের বই করলেন কি করে? এটা একটা অদ্ভুত ঘটনা। বিলাত খান সাহেবকে একটা প্রেস কনফারেন্স ডাকা, উনি নিজে ডেকেছিলেন একটা প্রেস কনফারেন্স কলকাতাতে। কখন? না, রবিশঙ্করজি যখন ভারতরত্ন পেলেন, তো তাতে ওর মনটা খুব বিষণ্ন হয়েছিল, কারণ ওরা তো একেবারে অ্যাট পার, তো এবং ওনার মনে হয়েছিল ভারত সরকার যেন ওকে অবজ্ঞা করলেন। উনি বলেছিলেন যে এরপরে আমাকে সব কিছু কি আগে দিতে হবে রবিশঙ্করকে, কেন আমি একসঙ্গে পেতে পারতাম না।
তো উনি তখন বলেছিলেন যে ওনার কাছের মানুষ দু একজনকে যে তুমি শঙ্করলালকে খবর দাও, আমি এরকম আর ইন্টারভিউ দেবো না, এইসব প্রেস কনফারেন্স করবো না, আমি জীবনের শোক দুঃখের কথা সবে এক জায়গায় বলে দিয়ে চলে যাব। সেই করে ওনার সঙ্গে সেই বইটার কাজ শুরু হলো যার নাম হচ্ছে কোমল গান্ধার। আর একটা বইয়ের কথা বলবো যেটা সাংবাদিকতার পাশাপাশি একটা কীরকম একটা বাঙালির মন ছুঁয়ে যাওয়ার কাজ করেছিল সে সময়, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা, যেটা দিনের পর দিন বাড়িতে বসে বসে আমি রেকর্ড করতাম আর দেখতাম, আমার গানের স্বরলিপি। আর একটা মস্ত বড় স্মৃতি আমার, এটা না বলে পারছি না, সেটা হলো আমি লন্ডনে ছিলাম সে সময় রবিশঙ্করের রাগ অনুরাগ বইটার কাজে। হঠাৎ সে সময় ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী এলেন লন্ডনে। কেন না, ওনার জীবন নিয়ে ছবি দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি, সেই ফিল্মটা রিলিজ হবে ওডিয়ান থিয়েটারে। হিলটন হোটেলে চলে গেছিলাম, সে বিশাল ভিড়, কেন জানি না এই ভিড়ের মধ্যে থেকে ওনারা আমাকেই পছন্দ হলেন, আমায় ডেকে নিয়ে বেরোবার মুখে বললেন যে তুমি কালকে আমার কাছে এসো। তো গিয়েছিলাম, একটা দীর্ঘ ইন্টারভিউ দিলেন, শেষ কথাটা এখনো মনে আছে। উঠবার সময় সব যন্ত্রপাতি গুটিয়ে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে বক্সিং কি শুধুই ঘুষোঘুষি মারামারি রক্তারক্তি নাকি আরও কিছু। উনি উঠে দাঁড়ালেন, আমার পিঠে হাত দিলেন, খুব লম্বা লোক, আর আমাকে পিঠটা চেপে বললেন, না ইটস অলসো লাইফ রে জীবন। সাংবাদিকতা করা আমার জীবনে কাজে দিয়েছে, কারণ এটা কোনো না কোনোভাবে আমাকে সাহিত্যের পথে টেনে নিয়ে এসছে। আমায় যখন কেউ জিজ্ঞেস করে আপনার কি পরিচয় দেব, লেখক না সাংবাদিক, আমি বললাম দুটোই দেবেন। তার প্রধান কারণ আমার এই দুটো সত্তার মধ্যে যাতায়াতটা খুব নিকট। তবে সাহিত্য করতে গিয়ে আরেকটা জিনিস বুঝেছি, সেটা হলো যে কিছু মানুষের প্রশ্রয় আমার দরকার ছিল। ছেলেবেলাতে আমার কাকার, আমার স্ত্রী না থাকলে আমি হয়তো দশটা লেখাও লিখতে পারতাম না, কারণ সব কিছু গুছিয়ে রাখার দায়িত্ব ওর। আর আমার মেয়ে, আমার কন্যা আনন্দী, যার নামকরণ করেছিলেন রবিশঙ্কর, আনন্দী তার নিজের একটি প্রিয় রাগিনীর ওপরে। সে বাবার 1,13,000 দোষ ক্ষমা করে দেয়, কারণ বাবা লিখে বলে। আর এখন আমি বলি বয়স হওয়ার সবচেয়ে বড় মাধুর্য বোধ হয় এই যে যদি একটা নাতি জন্মায় বা একটা নাতনি জন্মায়, আমার একটা নাতি হয়েছে যার কথা না বললে আমার কোনো কথাই শেষ হবে না, তার নাম হচ্ছে রেনি, যার মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পাই, যেন বাবা এসে নতুন করে আমায় ভালোবাসছে। এই জীবনটার জন্য বোধহয় অপেক্ষা করার দরকার ছিল, এই জীবনটার জন্য বোধ হয় বুড়ো হওয়ার দরকার ছিল, এই জীবনটার জন্য বোধ হয় আমার মনে হয় একটা দূরত্বের দরকার ছিল। অনেক দূরে আছে, মনটা খারাপ হয়ে থাকে ওর জন্য, কিন্তু যখন ওকে দেখি মনে হয় ইট ওয়াজ অল ওয়ার্থ ইট। শেষ একটা কথা বলি, আমি দুঃখ বিলাসী নই, কিন্তু দুঃখকে আমার ছেড়ে দিতেও ইচ্ছে করে না, কারণ দুঃখের মধ্যে আমি বড় হয়েছি, এতকাল ধরে আছি, এবং চারিদিকে এখন যা দেখি তাতেও তো অনেক দুঃখ আসে, অনেক সময় মনে হয় জীবনটা অন্যরকম হতে পারত। এত কষ্টের কথা বলে কি মন ভার হলো, কষ্টের কথা লেখালেখি করে খুব দুঃখী থেকে গেলাম, তা কিন্তু নয়, আমার মন তা বলে না, কে জানে আমার লেখালেখিও হয়তো তা বলে না, মিষ্টতম গানের মতোই তার দুঃখের কথাই শোনায়, আমাকে সুখী রাখে, পূর্ণ করে, আমার উপন্যাসের শিরোনামকে ফিরিয়ে আনে, এই আমি একা অন্য। এই তো জীবন, কাছেও যেমন দূরে দূরেও, দূরে কোথায় দূরে দূরে, দূরে কোথায় দূরে দূরে, দূরে কোথায় দূরে Oh.
আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে যে বাসিতে বাতাস কাঁদে সেই বাসিটি সুরে সুরে দূরে কোথায় যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায় সে পথ বে কাঙাল পরান যে যায় কোন অচিনপুরে দূরে কোথায় দূরে দূরে